হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে মুভি নিয়ে কথা বলবো সেটা হলো দা ফাদার। ড্রামা জনরায়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই ফিল্মটি 2020 সালে একাডেমি অ্যাওয়ার্ড ছাড়াও বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছিল। ডিরেক্টর ফ্লোরিয়ান জেলার তার ডিরেকশনাল ডেবিউয়ে এই ফিল্মটিতে যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছেন। এবার আমি ফিল্মের কথায় আসি। এখানে আপনারা দেখতে পাবেন অ্যান্থনি হপকিন্সকে, যে কিনা একজন ডিমেনশিয়াতে আক্রান্ত বৃদ্ধ ভদ্রলোকের ভূমিকায় রয়েছেন। ডিমেনশিয়া, যা কিনা অ্যালঝাইমার্স ডিজিজের একটা রূপ এবং যে রোগে ভুলে যাওয়া, চিন্তন ক্ষমতা হ্রাস ইত্যাদি উপসর্গ দেখা যায়। এবার আসি দ্য ফাদার ফিল্মের কথায়। এখানে অ্যান্থনির মতো আমরাও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই তার মেয়ে, জামাই এবং অন্যান্য কিছু চরিত্র নিয়ে। আমি আগেই যেহেতু মেনশন করেছি যে অ্যান্থনি হপকিন্স এখানে কিন্তু একজন ডিমেনশিয়াতে আক্রান্ত বৃদ্ধ ভদ্রলোকের ভূমিকা অভিনয় করছেন। তো আমরা শেষের দিকে হসপিটাল, এই সিনেমাতে হসপিটাল বা বাড়ির দৃশ্যগুলি নিয়েও কনফিউজড হয়ে যায়। এখানে বেশ কিছু ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো। কিছু দৃশ্যে অ্যান্থনি কিছু চরিত্রগুলিকে তাদের স্থান থেকে চলে যেতে নিষেধ করে। ভালো করে দেখলে বোঝা যাবে অ্যান্থনি আসলে নিজের সমস্ত স্মৃতিগুলি ধরে রাখার কঠোর চেষ্টা করছে, কিন্তু সে প্রতিবার অসফল হচ্ছে। অ্যান্থনি, যে কিনা সময় নিয়ে অনেক বেশি চিন্তিত, সিনেমার প্রত্যেক দৃশ্যে আমরা দেখব তিনি কিন্তু তার নিজের হাত ঘড়ির কথা কিছুতেই ভুলছেন না, অথচ ঘড়িটি যে তিনি কোথায় রেখেছেন সেটা কিন্তু তিনি বারবার ভুলে যাচ্ছেন। ফিল্মটির বিষয়বস্তু শুনে আপনাদের বোরিং মনে হতে পারে, কিন্তু ফিল্মটির প্রতিটি দৃশ্য যথেষ্ট এনগেজিং। তো দেরি না করে দেখে ফেলুন, আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। 2012 সালের আমন নামে ফ্রেঞ্চ মুভিটির বিষয়বস্তু কাছাকাছি গেলেও তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের। তো আপনাদের যাদের দ্য ফাদার দেখে ভালো লেগেছে তারাও কিন্তু এই মুভিটা দেখতে পারেন। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন কিছু নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।